বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর একটা গাছ যার নাম হলো রঙ্গন বা একজোড়া। রঙ্গন গাছের আপনারা এই বর্ষাকালে বা নর্মাল ভাবেও কি কি জিনিস খেয়াল রাখতে হয়, যে আপনারা একটা ছোট্ট 10 ইঞ্চি বা 8 ইঞ্চির টবে অনেক অনেক ফুল পাবেন, কিভাবে পাবেন, সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বা দেখাবো। বন্ধুরা, যে রঙ্গন গাছ আছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এক এক গোছা করে ফুল হয়, এতে অনেকগুলো করে ফুল একসাথে ছোট ছোট ফুল ফোটে, আর এক এক গোছা করে ফুল হয়, তার মানে এই গাছে কি সার দিতে হবে সেটা কিন্তু সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি খাবার দিচ্ছেন গাছকে, তাহলেই আপনারা ভালো ফুলটা পাবেন। তো কি দিতে হবে, কিভাবে দিতে হবে, আর কখন মানে প্রত্যেক মাসে কি খাবার দিই, আর কতদিন অন্তর এই যে যে খাবার এইটা দিই, সবকিছু এই ভিডিওতে আমি বলবো। আর তার সঙ্গে বর্ষাকালে কি কি জিনিস আর খেয়াল রাখতে হয় গাছে। তবে আমার যে মানে চ্যানেল আছে তাতে আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন রঙ্গনের আলাদা। এই গাছটাই যখন কিনে নিয়ে এসেছিলাম 2 বছর আগে, তখন থেকে নিয়ে আপনাদের সঙ্গে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। আর প্রথমে 8 ইঞ্চির টবে ছিল, তারপরে অনেকটা গাছটা বড় হওয়ার পরে 10 ইঞ্চির টবে সেট করেছি, সবকিছু শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো এইসব নিয়েই আজকে আলোচনা করব যে বর্ষাকালে কিভাবে আপনারা কেয়ার করবেন আর এত ফুল কিভাবে পাবেন ছোট্ট টবে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, বর্ষাকালে যে 3-4টে বিষয় থাকে সেই নিয়ে তো আলোচনা করব। তবে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাতাগুলো দেখুন কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছে। এটা ছেড়ে নি, আমার গাছে ক্যাটারপিলার বা লেদা পোকা আক্রমণ করে দিয়েছিল। তো আমি তার জন্য ফাইটার 505 যে ইনসেক্টিসাইড আছে সেটা স্প্রে করেছি। আমি প্রথমেই নাম বলে দিচ্ছি। তাছাড়া আপনাদের যদি গাছে ক্যাটারপিলার বা শুয়োপোকা বা লেদা পোকা আক্রমণ করছে, কারণ বর্ষাকাল এখানে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল, তো অনেক বেশি পোকামাকড়েরও বৃদ্ধি হয়ে যায় বর্ষাকালে, তো আমি ফাইটার 505 স্প্রে করার পরে গাছে এখন কোনো রকম পোকা নেই আর গাছটা খুব ভালোভাবে কিন্তু ফুলও আসছে। দ্বিতীয় যেটা আছে, আপনারা প্রোটেক্ট সুপারও ব্যবহার করতে পারবেন। তবে আমি এই যে যে আমার রঙ্গন গাছ, এতে এখনো পর্যন্ত কোনোদিনই কালো মাছি, সাদা মাছি, অ্যাফিডস মিলিবাগস এগুলো দেখিনি আক্রমণ করতে, কারণ আমি নর্মাল যে ইনসেক্টিসাইড থাকে রোগার কনফিডার এগুলো রেগুলার দিতে থাকি, কিন্তু ক্যাটারপিলার বা শুয়োপোকার জন্য এই যে নামগুলো বললাম এটা একটু কমই ওয়ার্ক করে। তো যাই হোক, আপনারা যে দুটো ইনসেক্টিসাইড বলেছি ওই দুটো ব্যবহার করতে পারবেন। সেটা আপনারা 1 লিটার জলে 2 ml মতো মিশিয়ে নিয়ে আপনারা 15 দিন অন্তর অন্তর স্প্রে করলে আপনাদের গাছে শুয়োপোকা লেদা পোকা এগুলো হবে না। এটা হলো কীটনাশকের ব্যাপারটা প্রথমে বলে দিচ্ছি, যেটা বর্ষাকালের সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয় কথা হলো যে আপনাদের যে টবের মাটিটা আপনারা কিভাবে রেডি করেছেন সেটা কিন্তু অনেক অনেক মানে একটা ইম্পর্টেন্ট। তার জন্য কেন কি অনেক বেশি বর্ষা হলো, গরম হলো, শীত হলো, গাছটা যেন সার্ভাইভ করতে পারে আর গাছের জন্য কোনো রকম অসুবিধা না হয়। তো আমি এখানে ভিডিওটা অনেক লম্বা না করে আপনাদেরকে লিংক দিয়ে দেবো, যখন এই গাছটাকেও প্রতিস্থাপন করেছিলাম বা তারপরেও একটা গাছ প্রতিস্থাপন করেছিলাম, সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিরকম মাটি চাই, ভ্যালড্রেন সয়েল চাই, তারপরে আপনাদের রিচ সয়েল চাই, কারণ এত ফুল যখন আপনারা নিতে চাইবেন গাছ থেকে তখন কিন্তু মাটিটাও ভালো দরকার গাছকে, তবেই কিন্তু ও ফুল দিতে পারবে। এবার আসবো টবের সাইজটা। তো আমি প্রথমে যখন গাছটাকে লাগিয়েছিলাম তখন 8 ইঞ্চির টবে লাগিয়েছিলাম, কিন্তু যখন গাছটা একটু বড় হলো তখন কিন্তু 10 ইঞ্চির টবে দিয়ে আছে, মানে এখন আমার এই গাছটা 10 ইঞ্চির টবে আছে। আর 10 ইঞ্চির টবেও দেখুন কত কত ফুল এসেছে, মানে পুরো গাছটা একদম ফুলে ভর্তি, এমন কোনো ব্রাঞ্চ নেই যে ফুল নেই। এবার আমি যে মেন মেন টপিক, যেমন কীটনাশকের ব্যাপারটা বলে দিয়েছি, বর্ষাকালে কিন্তু অনেক অনেক বেশি ফাঙ্গাস বা ছত্রাকেরও আক্রমণ হয়, তার জন্য আমি আজকে যে খাবার দেব তার সঙ্গেই কিন্তু ফাঙ্গিসাইডটা দিয়ে দেব। আর গাছে কিন্তু আপনারা মাসের মধ্যে 2 থেকে 3 বারও স্প্রে করলে এখন ক্ষতি নেই, যেহেতু অনেক বেশি বর্ষা আসে।
তো দেখতেই পাচ্ছেন গাছের কন্ডিশনটা ভীষণ ভীষণ ভালো আছে। আর দ্বিতীয় কথা, এবার আসবো যে গাছে আমি, যেহেতু এটা বর্ষাকাল তো জলের ব্যাপারটা একবার একটু বলে দিচ্ছি, আমার এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তাই আমি কোনো রকম জল ব্যবহার করতামই না, বর্ষার এত জল হতো। কিন্তু আপনার যদি মাটিটা ওয়েল ড্রেন না থাকে, মানে আপনারা জল কন্টিনিউ পড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের টবের ওপরে যেন জলটা দাঁড়িয়ে না থাকে, এই জিনিসটা ভীষণ খেয়াল রাখতে হবে। ড্রেনেজ হোল যদি বন্ধ থাকে তো অবশ্যই খুলে দেবেন। এবার আসছি যে গাছে খাবার কি দেবেন। তো আমি এই গাছটাতে প্রত্যেক মাসে যে খাবার দিই সেটা প্রথমে বলে দিচ্ছি। এনপিকে 20-20-20 এটা আমি এই গাছটাকে 1 চামচ, তার সঙ্গে সিউইড, মানে যেটা গ্র্যানুয়াল ফর্মে থাকে বা অনুখাদ্য, আপনারা যেটাও জানেন। তো যদি 1 তারিখে এটা দিয়েছি, আমি 15 তারিখে DAP-র 10টা দানা, আর তার সঙ্গে কিন্তু আমি 1 চামচ অ্যাপসাম সল্ট, এই দুটো জিনিস কিন্তু দিয়ে দিই। এখানে দেখুন ফুল বা কুঁড়ি নেই, তবুও মনে হচ্ছে ছোট ছোট কুঁড়ি কিন্তু এসে যাচ্ছে। আর এই দুটো খাবার আমি প্রত্যেক মাসে অ্যাপ্লাই করি। আর এছাড়া আমি প্রত্যেক 2 থেকে 3 মাসের মধ্যে একটা হ্যাভি ফিড দিই আমার প্রত্যেকটা গাছে দিই, যার জন্যই আপনারা দেখতে পাবেন যে আমার গাছে সবসময় ফুল থাকে। আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করি আমি যে কিরকম ফুল আসছে বা গাছের কন্ডিশন কিরকম। তো হ্যাভি ফিড মানে এটাই হয় যে আমাদের গাছের, মানে আমরা যে এনপিকে দিলাম বা DAP দিলাম বা মাইক্রো নিউট্রিশন দিলাম, তাছাড়াও অনেক কিছু দরকার হয়, কারণ 17 রকমের নিউট্রিশন দরকার হয়। তো সেটার জন্য আমি আজকে কি দেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 1 মুঠো মতো আমি সর্ষের খোল দিচ্ছি। সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের 4:1:1 রেশিও থাকে। তো 1 মুঠো অনেক বেশি ভরবেন না, একটু কম ভাবেই ভরেছেন, মানে আপনার এখানে 2 চামচ থেকে 2.5 চামচ মতো হবে। তার সঙ্গে এখানে হাড়ের গুঁড়ো আছে, হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম আর ফসফরাস আছে, তো খুব ভালোভাবে ফুল আনতে সাহায্য করে। তার সঙ্গে এখানে নিম খোল আছে 1 মুঠো মতো, আর এখানে 1/2 চামচ থেকে একটু বেশি সাপ ফাঙ্গিসাইড আছে। নিম খোলটা এই সময় দেওয়া খুব দরকার, যদি বৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই নিম খোল কিন্তু 6 মাস অন্তর অ্যাপ্লাই করতে হয়। আর যে ফাঙ্গিসাইডটা আসে প্রত্যেক মাসেই দিই। আর এখানে আমার গাছটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি 1 চামচ এখানে অনুখাদ্য বা সিউইডটা দিলাম। তো এই খাবারগুলো আমি আজকে অ্যাপ্লাই করব। আর এখানে যে হাড়ের গুঁড়ো আছে সেটা আমি 2 থেকে 2.5 মাসে দিই, আর সর্ষের খোলটা আমি কখনো 1.5 মাস বা কখনো 1 মাসেও দিয়ে দিই, যদি পুরোপুরি জৈবভাবে চলছে তাহলে দিয়ে দিই 1 মাসে 1 বার। আর এবার এখানে যেটা নিম খোল আমি প্রথমে বলেছি 6 মাস অন্তর দিই, আর সাফ ফাঙ্গিসাইডটা প্রত্যেক মাসে দিই, সিবিটটাও আমি প্রত্যেক মাসে দিই, এনপিকে সঙ্গে দিয়ে দিই বেশিরভাগই। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছের যে মাটির শেকড় কিন্তু অনেক বেশি ছড়ানো আর টাইট আছে, তো একদমই মাটিটাকে নড়ানো যাচ্ছে না। তো খাবারটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গাছের চারিপাশ থেকে দেব, কাণ্ড থেকে একটু চেষ্টা করবেন দূরে দিতে, যদি আমার মতো কন্ডিশন থাকে তাহলে দিয়ে দিলেও কোনো অসুবিধা হয় না। এবার বলবো যদি মাটির সাথে আপনারা মিশিয়ে দিতে পারছেন খাবারটাকে তো ভালো, অনেক কথা, কিন্তু যদি আমার মতো কন্ডিশন যে মানে মাটি নেই, শেকড় শেকড়ই আছে, কিন্তু এখন যে পজিশন গাছটার ফুল ভর্তি, তো এখন কিন্তু কোনো রকম গাছকে আমি প্রতিস্থাপন বা এসব কিছু করতে পারবো না, তো সেই জন্য আমি মাটি ওপর দিকে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। নাহলে কিন্তু আপনাদের এতে দুটো ক্ষতি হবে, বৃষ্টি আসলে কিন্তু যা সারও আপনারা দিয়েছেন সব ধুয়ে চলে যাবে, দ্বিতীয় হলো আপনার কিন্তু মাটির উপরে একদম সাদা হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে, মানে ফাঙ্গাস ধরে যায় পুরো। তো এই জন্য মাটি দিয়ে ঢাকা দেওয়াটা খুবই দরকার। তো এইভাবে আপনারা নিউট্রিশনস গুলো দিলে আপনাদের গাছে কিন্তু অবশ্যই ফুল আসবে, আর গাছ ভর্তি এরকম ফুল দেখতে পাবেন। গ্রীষ্মকালে অন্তত 3-4 বার ফুল এসে যাবে, কারণ যে রঙ্গন গাছ আছে তাতে কিন্তু একসাথে পুরো গাছে ফুল আসে, আবার একসাথে সব ফুলগুলো ঝরে যায়, মানে প্রায় 15 দিন থাকে গাছে, তারপরে দেখা যাচ্ছে আবার মানে ফুলটা আসতে আবার 15-20 দিন লাগবে, 20 আসবে, ফুল আসবে, তাতে একটা প্রসেস, একটা সময় লাগে। এবার এটা তো হলো কেয়ারের কথা বা ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড। এবার হলো বর্ষাকাল যেহেতু এসে গেছে, তো এই সময় আপনারা কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। ডাল থেকে চারা তৈরি করার জন্য একটু স্যামি হার্ডউড যে কাটিংস গুলো থাকে সেগুলো নিলে খুব ভালো হয়, তবে আমার কাছে তখন ছিল না, তার জন্য আমি নর্মাল কাটিংসই লাগিয়েছিলাম, তো সেটাও সাকসেস হয়ে গেছিল। তো নিচের দিকটা আপনারা দেখুন, সব পাতাগুলো সরিয়ে দিয়ে নিচের দিকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একটু তেরছা কাট লাগাতে হবে,
আর ওপরের দিকে সোজা কাট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাবেন। দ্বিতীয় কথা হলো যে 6 ইঞ্চির কাটিং গুলো রাখবেন। এভাবে সব কাটিংস গুলো বার করে নিতে হবে, যে কটাও ডাল আপনারা বার করতে চাইছেন বার করে নেবেন। আর একটু সোজা সোজা কাটিংস থাকা চাই। আর এবার 1 লিটার জলে 1/4 চামচ সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে আমরা যে মিডিয়াটা নিচ্ছি সেটা হলো কোকোপিট। আপনারা চাইলে মাটি বা বালি কোনো জিনিসেও লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। বর্ষাকালে একটু লাগালেই হয়তো আপনাদের ডালগুলো একটা চারাতে পরিণত হয়ে যাবে। এখানে ড্রেনেজ হোল করা আছে, আর আমি এখানে কোকোপিটকে ভীষণ টাইট ভাবে ভরতে হবে, যেন লুজ না থাকে বা আলগা না থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ভালো করে টাইট করে ভরবেন। আর এবার আপনারা, আমি এখানে অ্যালোভেরা জেল নিচ্ছি। অ্যালোভেরার যে জেলগুলো থাকে এটাও কিন্তু রুটিং হরমোনেরই কাজ করে। যদি রুটিং হরমোন না থাকে তো অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়। আর এগুলো একটু লাগিয়ে জেলটাকে আপনারা 2-1 মিনিট রেখে দেবেন, তারপরে আপনারা ডালগুলোকে বসাবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার অন্য কোনো স্টিকের হেল্পে আপনারা কিন্তু এখানে গর্তগুলো করবেন। আর চেষ্টা করবেন যে একটা কি দুটো নোড এরিয়া, একটা হলেও হবে, নোড এরিয়া যেন ভেতরে যায়। যদি নোড এরিয়া না ঢুকবে ভেতরে, তাহলে কিন্তু ডাল থেকে চারা তৈরি হওয়া খুবই মুশকিল। তো এইভাবেই কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করি। আর এবার কোকোপিটটাকে আস্তে করে চেপে দিতে হবে, যাতে কাটিংসগুলো না নড়ে, একদমই যেন না নড়ে। আর বারবার কিন্তু কাটিংসগুলোকে তুলে দেখবেন না। দ্বিতীয় কথা, যে প্রথমবার যে জলটা ব্যবহার করছি, ফাঙ্গিসাইডের জলটাই ব্যবহার করছি, আর ওপর থেকে লক করে নেবেন এইভাবে, তাহলে কিন্তু আপনাদের কাটিংসটা ভালোভাবে রেজাল্ট পাবেন। আর স্যামি শেড এরিয়াতে রাখবেন, রোদে রাখবেন না। 5 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, পাতা হালকা হালকা মতো বেরিয়েছে। 20 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব ভালোভাবে কিন্তু পাতাগুলো বেরিয়ে এসেছে। আর এখনো কিন্তু এগুলো পুরো রেডি হয়নি, অনেকটা টাইম লাগে, 1 মাস লেগে যায়। আর এইভাবেই আমি কিন্তু আমার রঙন গাছের কেয়ার করি। তো আপনারাও এভাবে যদি পরিচর্যা করছেন, তাহলে আপনাদেরও গাছে ফুল আসবে বা আপনারাও ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। তো এটাই হলো আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।